রাজ্য জুড়ে রেশন কার্ড নিয়ে কড়া করে নিয়ম জারি করে দেওয়া হলো রেশন লিস্ট থেকে নাম লাল কালি দিয়ে সরাসরি কেটে দেওয়া হচ্ছে আধার লিঙ্ক রয়েছে তারপরেও কিন্তু এই ঘটনা ঘটছে এক্ষেত্রে যদি আপনিও আপনার নামটা লিস্ট থেকে না বাতিল করতে চাইছেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন রেশন কার্ড বাতিল না চাইলে ওর লিস্টে নাম রাখতে অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করুন আগামী মাস থেকে আপনি কিন্তু পাবেন না এই ক্যাটাগরির রেশন কার্ডে ফ্রি রেশন তো সেক্ষেত্রেই কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে এবং এই নিয়ম আপনাকেও মানতে হবে চলুন সমস্তটা দেখে নিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে রেশন কার্ড বাতিল হবে রেশন কার্ড অন্যান্য ডকুমেন্টের মতোই রেশন কার্ডও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে রেশন কার্ড ঠিকঠাক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেশন কার্ড বাতিল হয়ে গেলে সমস্যায় পড়তে হবে কারণ রেশন কার্ড দেখেই কিন্তু ঘর দেওয়া হয় রেশন কার্ড দিয়ে ফ্রিতে গ্যাস সিলিন্ডারও নেওয়া হয় রেশন কার্ড দেখিয়ে কিন্তু চিকিৎসার সুবিধা পাওয়া যায় রেশন কার্ড দিয়ে আরও নানান সুবিধা রয়েছে শুধুমাত্র যে রেশন দেওয়া হয় ফ্রিতে তা কিন্তু না তো সেই ক্ষেত্রে আপনার রেশন কার্ডটাও ঠিক রাখতে আপনাকে এটা মানতেই হবে তাছাড়া কিন্তু সমস্যায় পড়তে হবে এখন পরিস্থিতি বদলে গিয়েছে সেই কারণেই রেশন ব্যবস্থায় দুর্নীতি দূর করতে উদ্যোগী হয়েছে সরকার ভুয়ো রেশন কার্ড ধরাও পড়ছে বাতিল হয়েছে অনেক রেশন কার্ড আরও অনেক ভুয়ো রেশন কার্ড চিহ্নিত হয়েছে এই পরিস্থিতিতে একত্রিশ অক্টোবরের মধ্যে কেওয়াইসি জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সরকার একত্রিশ অক্টোবর ডেড লাইন দিয়ে দেওয়া হয়েছে একত্রিশ অক্টোবরের মধ্যে আপনাদেরকে জমা করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার কার্ডটাও বাতিল হয়ে যাবে যদি কেউ এই নির্দেশিকা অমান্য করেন তাহলে তার রেশন কার্ড বাতিল হয়ে যাবে এবার কিন্তু পরিষ্কার মেনশন করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ অক্টোবর আপনাদের জন্য শেষ সময় এই সময়ের মধ্যে আপনাদের অবশ্যই অবশ্যই ই কমপ্লিট করতে হবে এই নির্দেশিকা যদি কেউ অমান্য করে আপনি যদি না মানেন তাহলে তার রেশন কার্ড বাতিল হয়ে যাবে রেশন কার্ড চালু রাখতে হলে আধারের সঙ্গে সংযুক্তিকরণ করতেই হবে এছাড়া নির্দিষ্ট পরিমাণে আয় বা সম্পত্তির অধিকারী হলেও বাতিল হয়ে যেতে পারে রেশন কার্ড শুধু যারা রেশন পাওয়ার যোগ্য এবং যাদের প্রয়োজন তাদেরই এই প্রকল্পের আওতায় রাখা হচ্ছে বাকিদের বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার আর এটা করাই দরকার আমার মতে কারণ যারা রেশন পাওয়ার যোগ্য না তারা কেন রেশন নেবে যারা রেশন পাওয়ার যোগ্য তাদেরকে আরও বেশি করে দেওয়া হোক কিন্তু যারা রেশন পাওয়ার যোগ্য না তাদেরটা অবশ্যই বাতিল করা দরকার এটা আপনার কি মতামত জানাবেন কারণ তাদের রেশন কার্ডটা যদি বাতিল করা দেওয়া হয় অর্থাৎ তাদের রেশন যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সেই খাদ্যদ্রব্য বাঁচবে এবং যারা গরিব মানুষ তাদেরকে আরও বেশি করে দেওয়া যাবে আর বেশি করে দেওয়াটাই উচিত এতে আপনার কি মতামত অবশ্যই জানাবেন তবে যদিও এখানে কিন্তু এই বিষয়ে বলেনি কিন্তু এটা আমার মতামত বললাম যে এই রেশন কার্ডগুলো বাতিল করে যে বরাদ্দটা বাঁচবে সেটা অবশ্যই যারা গরিব মানুষ যারা রেশন পাওয়ার যোগ্য তাদেরকে অবশ্যই দিয়ে দেওয়া দরকার এতে আপনার কি মতামত অবশ্যই জানাবেন তো এক্ষেত্রে কিন্তু এই পদক্ষেপ নিয়েছে যারা রেশন যোগ্য না তাদেরও কিন্তু কার্ড বাতিল করা হবে আর এটা করা দরকার এটা আপনার কি মতামত জানাবেন এরপর বলা হচ্ছে অনেক অসাধু রেশন ডিলার ভুয়ো কার্ড দেখিয়ে খাদ্যপণ্য বাইরে বিক্রি করুন বলে অভিযোগ ইতিমধ্যে কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখেছেন কিনা অবশ্যই জানাবেন আবার অনেক সময় গ্রাহকদের নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম খাদ্যপণ্য দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে সরকার রেশন কার্ড অধিকারীদের নির্দেশ দেওয়া হয়েছে একত্রিশ অক্টোবরের মধ্যে যিনি যে রেশন ডিলারের কাছ থেকে খাদ্যপণ্য সংগ্রহ করেন সেখানে গিয়ে কে জমা দিতে হবে যিনি এই নথি জমা দেবেন না তিনি এক নভেম্বর থেকে রেশন পাবেন না সংশ্লিষ্ট রেশন কার্ডটি নিষ্ক্রিয় করে দেওয়া হবে সেক্ষেত্রে কেওয়াইসি জমা দেওয়ার পরেই ফের চালু করা হবে রেশন কার্ড তো এক্ষেত্রে একত্রিশ অক্টোবরের মধ্যে এই কাজ আপনাদের করতে হবে এবার সামনে পুজো চলে এসেছে এবার আপনাদের কিন্তু কয়েকটা দিন আরও সময় পাবেন পুজোর পর সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই করে নিতে হবে আপনাদের অনলাইনে ইকোয়াইসি করে কোনো লাভ নেই আপনাকে কাগজ জমা দিতে হবে ঠিক আছে আপনাকে অনেকেই বলবে অনলাইনে ইকোওয়াইসি করে নিন ইউটিউবে আপনি প্রচুর ভিডিও পেয়ে যাবেন একজন আটটা দশটা করে ভিডিও দিচ্ছে ঠিক আছে যে ইকোআইসি করে নিন অনলাইনে ইকোয়াইসি করে নিন কোনো লাভ হবে না কোনো কিছু করতে পারবেন না আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই দোকানে গিয়ে জমা করতে হবে ঠিক আছে কারণ অনলাইনে ই করা সত্ত্বেও কিন্তু বাদ করে দিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাকে দোকানে গিয়ে জমা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার কিন্তু মেনশন করে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিলারের কাছ থেকে খাদ্যপণ্য সংগ্রহ করেন সেখানে গিয়েই কেওয়াইসি জমা দিতে হবে ঠিক আছে এটা কিন্তু আমার কোনো কথা না একদম গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আপনাদের জন্য সেখান থেকে কিন্তু এই আপডেট কেওয়াইসি সেখানে গিয়ে আপনাদের জমা করতে হবে রেশন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নড়ে চড়ে বসেছে খাদ্য দফতর সেক্ষেত্রেই রেশন ডিলারদের পাশাপাশি রেশন কার্ডধারীদেরও নজর রাখা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ জমির মালিক হলে রেশন ব্যবস্থার সুবিধা পাওয়া যাবে না নিজস্ব বাড়ি ফ্ল্যাট গাড়ি ট্রাক্টর আগ্নেয়স্ত্র লাইসেন্স থাকলেও রেশন পাওয়া যাবে না এই ধরনের ব্যক্তিদের রেশন কার্ড জমা দিতে হবে তারা যদি না করে সেটা তাহলে কিন্তু ব্যবস্থাও না হবে ঠিক আছে তাহলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যারা রেশন পাওয়ার যোগ্য না তারা কিন্তু রেশন অবশ্যই নিতে পারবে না সেই বিষয়ে জানিয়ে দিয়েছে তো এই ছিল আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে কিন্তু লালকালি দিয়ে বাতিল করে দেওয়া হচ্ছে অনেক রেশন ডিলারের কিন্তু সেখানে মেসেজও আসছে তারা যে লিস্ট দিচ্ছে সেই লিস্টের মধ্যে কিন্তু থাকছে নাম সেগুলো কিন্তু কেটে দেওয়া হচ্ছে খাদ্য দপ্তরের তরফে এই ছিল আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের জানানো অত্যন্ত জরুরি তার জন্য আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই জন্য ডিপলি ডিটেলসটা বুঝতে পারে ঠিক আছে অনেকেই আপডেট দিচ্ছে কিন্তু ডিপলি কেউ ক্লিয়ার করছে না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানানোর চেষ্টা করবেন আপনি জমা করেছেন কি না অবশ্যই জানাবেন